এখানে সে গাছ নেই, বারবার টার্গেট। সে 21শে আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার তিনি টার্গেট হয়েছে। অথচ বিএনপি নেতারা কেউ বলতে পারবেন না আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে। হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না, সেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখানে রাজনীতি, ক্ষমতা রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো চেষ্টা করেনি। আবার সে কথা নাই, আমরা আবারও উচ্চারণ করতে চাই যে আমরা এই দেশের সংবিধান, এই দেশের গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, আইনের শাসন, এর প্রতি যথাযথ আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। ভোটাধিকারকে জনগণের আমরা শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করে যাব, এটা আমাদের অঙ্গীকার, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। তো আমরা এদেশে আমরা একথাও স্বীকার করেছি যে অতীতে আমাদের ভুল ত্রুটি হতে পারে, সে ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়ার সব সাহস আওয়ামী লীগের আছে, এটা কিন্তু আমরা স্বীকার করেছি। আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছে।